জয় শঙ্কর বললেন, তাহলে যাদের জীবনে দেখো নাই, যাদের জীবনে চেনো নাই, তবুও তার জন্য তার চোখের জল ঝরে, এইখানে থাকছাও। তাহলে আমি তো ঈশ্বরকে কোনোদিন দেখি নাই, তার জন্য আমার চোখের জল ঝরবে কেন? আমি কাঁদি কেন? আজকে আপনাকে যদি বলা হয়, আপনাদের পাশের গ্রামে একজন খুব ব্যথাদায়ক অবস্থায় পড়ে আছে, আপনি কাঁদবেন? কাঁদতে পারবেন না। কেন? আপনি তাকে ভালোই বাসেন নাই। যে যাকে যত বেশি ভালোবাসে তার জন্য তার তত প্রেম আসে। সাধুরা কাঁদে কেন? সাধুরা ঈশ্বরকে এত ভালোবাসে, সেই ভালোবাসার মানুষকে হারানো বিরহ বেদনায় তাদের চোখের জল আসে। পাগল বিজয় বললেন, আমি তো তোমারে দেখি নাই, তাহলে তোমার জন্য আমার কান্না আসে কেন? হয়তো আমি তোমারে কোনোদিন দেখেছিলাম। সেই দেখাটা হয়েছিল কোথায়? যেদিন ছিলাম জননী জঠরে ঘোর অন্ধকার কারাগারে, হয়তো সেদিন আমি দেখেছিলাম তোমারে। এই জন্য বিজয়বাবু গান লিখেছিলেন তার বিজয় গীতির ভিতরে, তুমি জানো না জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা, তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আমার মেনেছি, তুমি বন্ধু আমার মন মানো না, তুমি বন্ধু আমার মন জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। তাহলে আমার জীবনের সাধনাকে শ্রীহরি ছাড়া আর কেউ না। আমি যেদিন জননী জঠরে ছিলাম ঘোর অন্ধকার কারাগারে, সেই দিন দীনবন্ধু বলেছিল আমারে, তুই যা, তুই গিয়ে ডাকিস, আমি একদিন তোর কাছে যাব। কিন্তু এসে মায়ার ঘরে ভুলে গেছি তারে, আমাদের মনে নাই তাকে স্মরণ করি বাতরে, আছি ঘোর অন্ধকার মায়ার ঘরে। বলিয়া কামিনী কাঞ্চনে ভুলেছি তারে, সেই বাল্যকাল থেকে যৌবন কাল কেটে গেল, বার্ধক্য ঘনিয়ে গেল, আজও আমার সেই মানুষের দেখা হলো না, যারে ভজিবার আসে জগতে আসা, মিটল না সে পিপাসা। তাই পাগল বিজয়ের মনের ভরসা, তাই পাগল বিজয় লিখলেন, আমি জানি না তো তোমার পরিচয়, ওরে তবু আমার ভিখা ভিখা
সকালে যাদের আমি আপন আপন কই, আমার স্বপ্নের সব খেলা হরে খেলার সাথে অজানা বান্ধব তুমি কই, সংসারে যাদের আমি আপন 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 কই, আমার স্বপ্নের খেলা হরে খেলার সাথে আরে অজানা বা বান্ধব তুমি কই, সংসারের কাছে ভাবলাম সংসার আমায় যাহা দিয়ে সে আমার সত অভাব গিয়েছে, আমি ঘুরে ফিরে সংসারের কাছে ভাবলাম সংসার আমায় যাহা যাহা দিয়েছে আমার সকল সকল ভাব গিয়েছে, সকল পাওয়া
পশু পাখি কীট পতঙ্গ হরে মানব জনম, মানব জনম সকল সকল জন্মে যত পুরুষ নারী আমার প্রণাম গ্রহণ করিবেন সবাই, কবিগান শুনবার তরে কাছে কিংবা আছেন দূরে, যে যেখানে যে অবস্থায় আমি প্রণাম জানাই সকলের পায়ে দাঁড়িয়ে ধর্ম সভায়। আজকের আলোচনা শুরু হয়েছে ধর্ম সভার গায়ে, আপনারা বসে বসে কথাগুলো শুনেছেন রসাভাসে, স্বপন এসে যেভাবে কথা বলেছে ধর্ম সভাস্থান, আমার অন্তরে আছে ভাবো, এক এক করে তার জবাব দেব, তার প্রশ্নপত্রগুলো আগে বলে নেব। ধর্মসভাস্থান নামে যদিও শিশির সরকার, এই নামের আর নাই দরকার। আমি এখন সভাপার আচার্য মহানন্দ হালদার, এত সময় শিশির নামে আপনারা চিনতেন গুণধামে, আমি কিন্তু এখন আর এই নামে সভাতে নাই। এখন শিশির নাম দিয়েছে রে বসে শোনেন নারী নরে দাঁড়াইয়ে কাব্য মঞ্চ পড়ে, আমি হয়ে দাঁড়ালাম আচার্য মহানন্দ গোসাই। বিপক্ষীয় যেজন বক্তা বসে শুনেছেন বিজ্ঞ শ্রোতা, রক্ষা করে আপনারা নীরবতা, স্বপন বলার কথাবার্তা শুনেছেন সবাই, তারই জবাব করিতে দান। আমি দাঁড়িয়েছি সভাস্থান, আপনারা জ্ঞানীজন তাই বসে বসে করেছেন না করনার, তাহলে এইবার মূল ভূমিকায় দাঁড়িয়ে ধর্ম সভায় এক এক করে তার প্রশ্নপত্রের গুলো জবাব দিতে চাই। আপনারা বসে বসে তাই করবে না করনার, দেখে বলি সভা তলে বসে শোনেন জ্ঞানী দলে, যেভাবে প্রশ্ন তোলে ধর্ম সভার গায়ে হরিচাঁদ পুত্র গুরুচাঁদ, যিনি বসে শুনেছেন জ্ঞানীগুলি, আপনারা চিন্তা মনি তাই করেছেন শ্রবণ, ওড়াকান্দি শ্রী হরিচাঁদ অবতার হলো, বসে শুনেন জ্ঞানী দল তৎপুত্র গুরুচাঁদ ছিল, তারে পতিত পাবন বলে কি কারণ, আনুষঙ্গিক কি কইছে, সেই কথাগুলো আগে বলতে হয় ধর্মসভা মাঝে। চিন্তা করেন সভা বাজে ধর্মসভার গায়ে, শ্রীকৃষ্ণের দুই পুত্র বসে শোনেন সভা সূত্র, অত্র সে কথাগুলো না বললে নয়। চিন্তা করেন জ্ঞানী দলে, তাদের কিন্তু ভগবান নাহি বলে, রামচন্দ্রের পুত্র ছিলেন লাভকুশেও আপনারা জানেন সবাই, তারেও ভগবান বলে না, অন্তরে করেন ধারণা মহাপ্রভুর তো পুত্রই ছিল না,
তাহলে এরা কেউ ভগবান নয়। অন্তর দিয়ে দেখেন ভেবে তাহলে সেই মহাপ্রভু হরিচাঁদ হলো ভাবে। সাউন্ডটা কিন্তু এখনো ঠিক নাই, চিন্তা করেন। জ্ঞানী দলে দাঁড়াইয়ে কাব্য মঞ্চ তলে বারে বারে প্রশ্ন তোলে ধর্ম সভার গায়ে, জবাব দাও বিশুদ্ধ আকারে, জানতে চাই তোমার ভাবে হরিচাঁদ পুত্র গুরুসাদকে কেন ভগবান কয়, কেনই বা সে পতিত পাবন বসে শোনেন জ্ঞানীজন। খুব প্রেশার ক্রিয়েট করে গান গাইতে হচ্ছে ধর্ম সভা স্থান, সাউন্ডের কোনো রেসই নাই। অন্তর দিয়ে দেখেন ভেবে কথাগুলো বলতে হবে, তারপরে যে কথা বলেছে ধর্ম সভার গায়ে, গুরুচাঁদকে পতিত পাবন কেন বলে বসে শোনেন জ্ঞানী দলে। আর কলিযুগকে কেন ধন্য কলিযুগ বলা হয়, সত্য ত্রেতা দাপর কলি বসে শোনেন শ্রোতা মন্ডলী, চার যুগের কথা বলি ধর্ম সভা স্থান, সত্য গেল ত্রেতা গেল দাপর যুগ অতিবাহিত হয়ে গেল, কলিযুগের ঘটল আগমন, বলো দেখি আমার ধারে চার যুগ সর্বকনিষ্ঠ হচ্ছে কলিযুগের সংসারে, তাহলে জিজ্ঞাসা করি তোমার ধারে ব্যাখ্যা করো তাই, হইয়া কলি কনিষ্ঠ কেন হলো শ্রেষ্ঠ, জবাব দাও সুস্পষ্ট, এইটে তোমার তরে জানবার বিশেষ অভিপ্রায়। আমার কথাগুলো বোঝা যাচ্ছে তো, বুঝতে পারছেন তো সবাই? হ্যাঁ বোঝা যায়, হ্যাঁ 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 ঠিক আছে, তো যাওয়ার দিয়ে কলি ভালো হয়, আমিও বুঝি তাই, শোনা যাচ্ছে সব জায়গায়।